তেহারি খেতে ভালোই লাগে কিন্তু তেহারি বানানোটা অনেকটাই ঝামেলার এজন্য আমরা অনেকেই এটা এরিয়ে চলি অথবা দোকান থেকে অর্ডার দিয়ে খেয়ে থাকি কিন্তু চাইলে খুব সহজেই বাসায় এটা বানানো যায় আজকে সেরকমই একটা তেহারি রেসিপি করে দেখাবো যেটাতে আমি রেডিমিক্স মশলা ব্যবহার করেছি রেডিমিক্স মশলা ব্যবহার করেও কীভাবে তেহারির স্বাদটাকে বৃদ্ধি করা যায় সেটাই দেখাবো আপনাদের আশা করব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে চুলে একটা প্যান গরম করে নিয়েছি দিচ্ছি হাফ কাপ সরিষার তেল তেহারিটা সরিষার তেল দিয়ে রান্না করবেন এতে অথেন্টিক একটা ফ্লেভার এবং টেস্ট পাবেন তেলটা গরম হয়ে গেছে এক কাপ পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজটাতে গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে প্রশ্ন হচ্ছে গোল্ডেন ব্রাউন করে কেন ভাজতে হবে আমি বিভিন্ন রেসিপিতে অনেকবারই বলেছি যে কোনো ধরনের বিরিয়ানি বা পোলাও রান্নায় কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে হয় না তাতে পোলাও বা বিরিয়ানিটা নরম হয়ে যায় জাস্ট একটাই কারণ আমরা পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম যাতে এর অতিরিক্ত জলীয় অংশটা না থাকে চামচ আদা বাটা দিচ্ছি দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এখন এখানে এক কেজি মাংস দিয়ে দিচ্ছি তেহারিটা কিন্তু আসলে বিপ দিয়ে ভালো লাগে আর তেহারির মাংসে হাড়টাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন জাস্ট মাংস এবং চর্বিটা থাকবে দেখুন আমি এখানে এক কেজি মাংস নিয়েছি কোনো প্রকার হাড় ব্যবহার করিনি আর নিশ্চয়ই খেয়াল করেছেন তেহারির মাংসের সাইজটা একটু ছোট হয় তাতে টেক্সচারটা খুব সুন্দর আসে হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি এখন দেব তেহারি মশলা একটা চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু বুঝে দিতে হবে কেননা মশলাতে কিন্তু লবণ দেওয়াই থাকে সেই সাথে চার পাঁচটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি বাজারে যে তেহারির মশলার প্যাকেটগুলো পাওয়া যায় এগুলো ইউজুয়ালি দু কেজি মাংসের জন্য তো সেই ক্ষেত্রে আপনারা এক প্যাকেট থেকে অর্ধেকটা ব্যবহার করবেন আমিও অর্ধেকটা ব্যবহার করলাম তেহারি এবং বিরিয়ানির মাংসে বেসিক একটা ডিফারেন্স সেটা হলো তেহারির মাংসটাকে আগে একদম ভালোভাবে কুক করে নিতে হয় আর বিরিয়ানিতে দমে রেখে কুকড হয় তো এই জন্য আমরা খুব ভালোভাবে মাংসটাকে সিদ্ধ করে নিব ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি চুলার জালটাকে মিডিয়ামে রাখবো মিডিয়াম হিটে মাংসটাকে প্রায় পনেরো মিনিট রান্না করে নিলাম দেখুন চমৎকার ছেড়ে দিয়েছে মাংসটাকে খুবই ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর এই জন্য আমরা এখন এখানে পানি দিয়ে দিব তবে অবশ্যই গরম পানি তিন কাপ মতো পানি দিয়ে দিলাম ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম এবং লো এর মাঝামাঝি নিয়ে আসবো মিডিয়াম লো হিটে মাংসটাকে স্ট্রেট পঞ্চাশ মিনিট মতো আমি রান্না করে নিলাম তবে কয়েকবার করে আমি নেড়ে দিয়েছিলাম যাতে তলায় না লেগে যায় দেখুন চমৎকার ছেড়ে দিয়েছে মাংসটা হয়ে গেছে এখন আমরা এটা থেকে শুধুমাত্র মাংসটাকে আলাদা করে নিব তেল এবং ঝোলটাকে রেখে দিব মাংসটাকে আলাদা করে নিলাম এখানে হাফ কেজি চিনি গুঁড়া চাল আছে চালটাকে পানিতে ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি দেখুন আমরা রাইসটাকে ভালোভাবে বুনে নিলাম হাফ কেজি চালের জন্য আমরা এখানে এক লিটার গরম পানি দিব সাত আটটা কাঁচামরিচ দিয়ে দিব দুই টেবিল চামচ মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা একটু বুঝে দিতে হবে কেননা মাংসের মশলায় লবণ দেওয়া ছিল দিচ্ছি এক টেবিল চামচ কেওড়া জল কেওড়া জলটা দেবেন এটা একটা শাহি ফ্লেভার নিয়ে আসে কেনা তেহারিতে যে ফ্লেভারটা পান এটা কিন্তু এই কেওড়া জল থেকেই আসে একটা বিষয় এখানে দেখাই আপনাদের আমরা কিন্তু হাফ কেজি চালে একদম পারফেক্ট এক লিটার পানি দিয়েছি তারপরে মনে হচ্ছে পানিটা কম হবে কেন এটা কম হচ্ছে সেটা একটু ব্যাখ্যা করি আপনাদের এই চালটা আসলে পুরাতন চাল পুরাতন চালে পানির পরিমাণটা একটু বেশি লাগে আমি এটা দেখানোর জন্য কিন্তু আমি একদম পারফেক্ট মাপে দেখিয়েছিলাম আপনাদের এক কাপের সামান্য একটু কম পানি দিয়ে দিচ্ছি ঢাকনাটা লাগিয়ে দিব মিডিয়াম লোহিটে রাইসটাকে প্রায় পাঁচ সাত মিনিট মতো আমি রান্না করে নিলাম দেখুন অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন চুলার জাল কোনো অবস্থাতে হাই রাখা যাবে না তাতে কিন্তু এটা তলায় লেগে যাবে পাশাপাশি রাইসটাও সিদ্ধ হবে না ঠেকে পর্যায় উঠে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি ব্যাস এখন ঢাকনাটা লাগিয়ে দিব আর চুলা জালটাকে একদম লো করে দিব আর একদম লোহিটে তেহারিটাকে বারো থেকে পনেরো মিনিট আমরা দমে রাখবো একদম লোহিটে তেহারিটাকে প্রায় পনেরো মিনিট আমি দমে রেখেছিলাম দেখুন কালারটা একদম প্রফেশনাল একটা কালার এবং সুঘ্রাণটাও কিন্তু সেই লেভেলের দেখুন কত চমৎকার হয়েছে একদম ঝরঝরে দেখুন এইবারের আসল চেহারাটা দেখুন এইবার লুকটা এর লোক দেখেই বুঝতেছেন যেটা কতটা প্রফেশনাল হয়েছে আমরা কিন্তু কোনো প্রকার হোম মেড মশলা ইউজ করিনি একদম প্যাকেট মশলায় যতটা সহজভাবে করে দেখানো সম্ভব আমি দেখিয়েছি এর কিন্তু বলে দিচ্ছে যেটা কতটা স্বাদের হবে তেহারির মেজর যে জিনিসটা সেটা হচ্ছে মাংসটা কতটা পারফেক্টভাবে সিদ্ধ হলো তো একটু দেখাই আপনাদের দেখুন একটা মাংস নিয়েছি আমি দেখুন খুব সহজেই কিন্তু আজগুলো আলাদা হয়ে যাচ্ছে এভাবে হাত দিয়ে চাপ দিলেই কাজগুলো আলাদা হয়ে যাচ্ছে যাই হোক আশা করবো তেহারি রান্নার এই সহজ রেসিপিটা আপনাদের একটু হলে ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তো আজকে পর্যন্তই সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ